আমি আমি শুদ্ধ বাংলা তো বেশ বুঝি না, আমি সিলেটি, সিলেটি মাতাম পারি। কি চিনতে পেরেছেন মেয়েটিকে? চেনারি কথা, কেননা এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট উন্নয়ন নিয়ে চলে তর্ক বিতর্ক, তখন বিভিন্ন টিভি চ্যানেল সত্যতা যাচাই করতে এয়ারপোর্টের তথ্য ও ছবি তুলে ধরেন এবং যাত্রীদের সাক্ষাৎ ও মতামত জানার চেষ্টা করেন। এয়ারপোর্ট আমার আমার ভালো লাগছে, ভালো আছে, ক্লিন আছে, ভালো মানুষও আছে, হেল্পার্স আছে। তখন এক সাংবাদিক ভাইরাল এই মেয়েটিকে এয়ারপোর্টের উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকের প্রতি উত্তরে মেয়েটি বলে ওঠে, আমি শুধু সিলেটি ভাষায় কথা বলতে পারি এবং শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। আমি আমি শুদ্ধ বাংলা তো বেশ বুঝি না, আমি সিলেটি, সিলেটি মাতাম পারি। আচ্ছা এয়ারপোর্ট আমার আমার ভালো লাগছে, ভালো আছে, ক্লিন আছে, ভালো মানুষও আছে, হেল্পার্স আছে, ভালো আছে, ঠিক আছে, সব ইনফরমেশন ভালো আছে, কিছু বাদ আছে না সফার। আমরা এমনি ওই খেয়ে আমরা সুখে সবার লাগে। তারপর সে সিলেটি ভাষায় কথা বলার অনুমতি পায় এবং সিলেটি ভাষায় কথা বলতে থাকে। তারপরে ভিডিওটা সবার নজরে আসে এবং তার নিজের মাতৃভাষার এই শ্রদ্ধা আর ভালোবাসা সবাইকে মুগ্ধ করে।